আসলে তারা মুনাফিক, তারা ইসলাম গ্রহণ করে নাই, মুসলমানরা তাদেরকে বুঝতে সক্ষম হয় নাই, মুসলমানরা তাদের সাথে বন্ধুত্ব করতেন কিন্তু আল্লাহ সতর্ক করে দিলেন। যে এই ধরনের এই যে অনেক আলেমরা যারা ইসলাম মুখে প্রকাশ করে তোমাদের মধ্যে আসে কিন্তু তোমরা সতর্ক হও, তাদের সাথে তোমরা বন্ধুত্ব করো না। আপনি তাদের অধিকাংশ দেখতে পাবেন যে তারা পাপের কাজ দ্রুত সম্পন্ন করছে, তারা সীমা লঙ্ঘন করছে, ও আকলে মুসুহতা, তারা হারাম খাচ্ছে, লাভে সামা কানু আমলুন, অতিনিকৃষ্ট যে কাজগুলো তারা করছে। তো এভাবেই ইহুদিদের বর্ণনা আল্লাহ তাআলা দিলেন, কিন্তু এখন সাময়িকভাবে তারা পৃথিবীতে যেটা করছে এটারও একটা পরিণাম আছে, যে সব ইহুদিরা এখন যেখানে জমা হচ্ছে এখানেই ইহুদিদের ধ্বংস হবে এবং এখানেই দজ্জালের আবির্ভাব ঘটবে, এবং এটা মানে তারা মৃত্যুর জন্যই সারা পৃথিবীর থেকে আসলে এখানে একত্রিত হচ্ছে। কিন্তু এই বিষয়টা কারা দেখতে পাবে আর পাবে না সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না, কিন্তু যা হচ্ছে এটাও এটার পিছনে একটা কল্যাণ নিহিত রয়েছে। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা আম্মা বাদ। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা সূরাল-মায়েদা 57 নম্বর আয়াত থেকে আলোচনা করব। তা আমার মনে হয় গতকালকে একটা আয়াত আমাদের ছুটে গেছে, মনে হয় এই আয়াতটা করে দিই। গত রুকুর আমার এই একটা বোধ হয় ছুটে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু। আল্লাহ বলে নিশ্চয়ই তোমাদের বন্ধু হবে কে? নিশ্চয়ই তোমাদের বন্ধু হবেন আল্লাহ, রাসূল এবং ইমানদাররা। কোন ইমানদার? আল্লাযীনা ইউকিমুনা সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠা করেন, ওয়ায়ুতুনা যাকাত এবং যাকাত আদায় করেন, হুম রাকিউন, রুকু অবস্থায়। তো এখানে পূর্ববর্তী আয়াতগুলিকে যে ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করা হয়েছে, এখন বন্ধুত্ব কাদের সাথে করতে হবে সেটা আল্লাহ বলছেন যে নিশ্চয়ই তোমাদের অভিভাবক আল্লাহ, রাসূল এবং ইমানদাররা। কোন ইমানদার? যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, এমনকি রুকু অবস্থায়ও। তো এখানে এত একটা সানদিরে বলা হয়েছে যে রুকু অবস্থায় যাকাত আদায় করে, রুকু অবস্থায় দান করে। এই আয়াতটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে নাজিল হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজে ছিলেন এবং তিনি রুকু অবস্থায় আসেন, এমন সময় এক ফকির তার কাছে এসে ভিক্ষা চাইল। তখন ওই নামাজের মধ্যেই তিনি ধীরে ধীরে, তার হাতে একটা রূপার আংটি ছিল, সেই আংটিটা খুলে ওই রুকু মধ্যেই ওটাকে নিক্ষেপ করে তাকে দিয়ে দিলেন। তো তাফসিরকারকরা বলেন যেটা হযরত আলী রাদিয়াল্লাহু শানে এই কথাটা আসছে যে নামাজ অবস্থা রুকু অবস্থায়ও তারা দান করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রুকু অবস্থায় ছিলেন, এমত অবস্থায় তিনি সেই আংটিটা নিক্ষেপ করলেন। এটা হলো শানে নজুল। আর যদি আমরা সাধারণভাবে আয়াতের অর্থ ধরি, যেখানে মোমেনদের বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে যে মোমেনদের অভিভাবক হবেন আল্লাহ এবং রাসূল এবং মোমেন, এই মোমেনরা কারা, তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন দুইটা গুণের কথা উল্লেখ করেছেন, যে তারা নামাজ প্রতিষ্ঠা করে এবং তারা রুকু সহ নামাজ আদায় করে। তার কারণ ইহুদিরা নামাজে রুকু করতো না, এই জন্য রুকুর কথাটা কোরআনে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। অরকাউ মার রাখিন, এখানেও কিন্তু অসজুদু মাস সাজেদিন বলা হয় না, রুকুকারীদের কথা বলা হয়েছে। তার কারণ ইহুদিরা নামাজ পড়তো কিন্তু রুকু করতো না। এরপরে 56 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমাইয়া তাওয়াল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু ফাইন্না হিযবুল্লাহি হুমুল গালিবুন। যারা আল্লাহকে অভিভাবক নির্বাচন করে, তার রাসূলকে অভিভাবক নির্বাচন করে এবং মোমেনদেরকে অভিভাবক নির্বাচন করে, ফাইন্না হিযবুল্লাহি হুমুল গালিবুন, নিশ্চয়ই এটা আল্লাহর দল এবং আল্লাহর দল জয়যুক্ত হবে। তো ওলি শব্দের অর্থ বন্ধু এবং ওলি শব্দের অর্থ অভিভাবক। তো আমি অভিভাবক বললাম এই জন্য যে বন্ধুত্ব করা নিষেধ, এখানে এই বন্ধুত্ব না বলে যদি অভিভাবক আমরা বলি এটা ভালো হয়। তার কারণ মানুষের সাথে স্বাভাবিকভাবে যদি একটা ভালো সম্পর্ক না থাকে, একটা বন্ধুত্ব না থাকে, তাহলে মানুষের কাছে কিন্তু দিনের কথা দাওয়াত পৌঁছানোটা অসম্ভব হয়ে পড়ে। কেউ যদি আপনাকে শত্রু মনে করে তাহলে সে আপনার কথা কোনোভাবেই শুনবে না। কাজে এই জন্য দিনের কাজও করতে হবে, এই জন্য মুসলিমদের সাথে যে আমরা শত্রুত্ব ভাবাপন্ন থাকবো সেটা না, তাদের সাথে বন্ধুসুলভ থাকবো, কিন্তু তাদেরকে যেন অভিভাবক আমরা না বানাই। এখন যেমন সারা বিশ্বের মুসলমানরা এদের অভিভাবক হচ্ছে ইহুদি খ্রিস্টান,
এই অভিভাবক বানাতে আল্লাহ নিষেধ করেছেন। এমনি আপনি বন্ধুত্ব করেন, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক, বন্ধুত্ব, এগুলো তো কোরআনের নির্দেশ আছে, কিন্তু তাদেরকে অভিভাবক যেন বানানো না হয়। এই জন্য আল্লাহ বলেন, যারা আল্লাহকে এবং তার রাসুলকে এবং মোমেনদেরকে অভিভাবক বানায়, এরাই আল্লাহর দল এবং এরা জয়যুক্ত হবে। তো আলহামদুলিল্লাহ, তো এখন আমরা পৃথিবীতে হিজবুল্লাহ নামে অনেক দল আছে, কিন্তু সেই হিজবুল্লাহ কী হিজবুল্লাহ আল্লাহই ভালো জানেন, কিন্তু কোরআনের হিজবুল্লাহ হলো এটাই যে আল্লাহ রসুল মোমেনদের সাথে যারা সম্পর্ক রাখে এরা হিজবুল্লাহ, এর বাইরে যারা সম্পর্ক রাখবে তারা হিজবুল্লাহর অন্তর্ভুক্ত হবে না। এরপরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে ইমানদারগণ, ওদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবে না যারা তোমাদের দিনকে ঠাট্টা উপহাস মনে করে, খেলা মনে করে। তারা কারা? তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তোমাদের পূর্বের আহলে কিতাব যারা, এই আহলে কিতাবের মধ্যে হতে যারা তোমাদের দিনকে নিয়ে ঠাট্টা করে, উপহাস করে, আনন্দ করে, তাদেরকে তোমরা কোনো অবস্থাতেই তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে না। তো এরা হলো একদল যারা ঠাট্টা দিনকে নিয়ে ঠাট্টা উপহাস করে, আর একদল হল অল কুফারা আউলিয়া। তোমাদের দিনকে নিয়ে যারা ঠাট্টা উপহাস করে এর মধ্যে চলে গেল ইহুদি খ্রিস্টান, আর এরপরে আউলিয়া, আর পরে অল কুফারা, পরে বলেন আল্লাহ কাফের। তো ইহুদি খ্রিস্টান কাফের এই তিনটা দলের সাথে আল্লাহ তাআলা বন্ধুত্ব করতে নিষেধ করেছেন, তাদেরকে গোপন তত্ত্ব তারা যাতে অবহিত না হতে পারে এ ব্যাপারে আল্লাহ সতর্ক থাকতে বলেছেন। এগুলি আল্লাহর নির্দেশ এবং এগুলি মেনে না চললে বিপদ আমাদের হবে। লা তাত্তু বেতানাতাম মিন দুনিকুম, যে তোমরা তোমাদের লোক ছাড়া অন্য লোকদেরকে তোমরা তোমাদের বন্ধু বানিও না যারা তোমাদের গোপন সংবাদ সম্বন্ধে, তথ্য সম্পর্কে অবগত হতে পারে। এটা তোমাদের নিজেদের লোক ছাড়া অন্যরা যেন এই ধরনের দায়িত্বে না আসে, এই ধরনের লোককে তোমরা যেন মন্ত্রিত্ব না দাও বা তাদেরকে তোমরা উপদেষ্টা না বানাও, এ ধরনের কথা আল্লাহ বলেছেন। লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমাদের মানে বেতন মানে তোমাদের গোপন বিষয়গুলি এগুলি তোমাদের লোকেরাই জানবে। যেমন মক্কা বিজয়ের সময় আল্লাহ রসুল কোনো অবস্থায় তার পরিকল্পনা মক্কাবাসী থেকে জানতে দেন নাই। এটা জানার জন্য মক্কাবাসীরা চেষ্টা করছিল, আর মুসলমানদের মধ্যেও কিছু লোকের মধ্যে একটা খেয়ানত আসছিল, এটা কোরআনে আছে যে হাতে বেমনি আমি বলতা মক্কাবাসীদের কাছে যে আল্লাহ রসুল মক্কা অভিযান করবেন, এটা জানিয়ে একটা চিঠি হাতে বেমনি আবি বলতা লিখেছিলেন তার নিজের পরিবারকে রক্ষা করার জন্য, কোনো মুনাফিকেও না বা ইসলামের কোনো ক্ষতি করার জন্য না, তার নিজের পরিবারকে রক্ষা করার জন্য এরকম একটা আবু সিমের কাছে উনি চিঠি লিখেছিলেন, এবং সারা নামে এক মহিলার কাছে সেই চিঠিটা উনি দিয়েছিলেন এবং তাকে 10 দিনার দিয়েছিলেন। এই চিঠিটা ওইর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন যে তোমাদের গোপন রহস্য ফাঁস হয়ে যাচ্ছে, তোমরা যাও এক মহিলাকে পাবে, সে মক্কা অভিমুখী, মক্কা যাচ্ছে, এবং এখন তোমরা রওনা করলে রওজায় খাক নামে জায়গায় সেই মহিলাকে পাবে। এভাবে সেখান থেকে সেই মহিলাকে ধরা হলো এবং তার থেকে সিটি উদ্ধার করা হলো। তো এ সমস্ত বিষয় হলো যে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য তাদের গোপনীয়তা রক্ষা করা, তাদের পরিকল্পনাগুলি যেন বিধর্মীরা জানতে না পারে, এজন্য আল্লাহ তাআলা এই পরামর্শ দিয়েছেন। তো আল্লাহ তাআলা বলেন, যারা তোমাদের দিনকে ঠাট্টা উপহাস করে এরা কারা? পূর্ববর্তী আহলে কিতাব এবং যারা কাফের, এদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে না, অত্তাকুল্লাহ, তোমরা শুধুমাত্র আল্লাহকেই ভয় করবে যদি তোমরা মোমেন হয়ে থাকো। কাজে এই জন্য ইসলাম গ্রহণ করে অনেক মোরতাদ হয়েছে, যেমন কিছু ইহুদি বড় বড় আলেম তারা ইসলাম গ্রহণ করেছে কিন্তু আসলে তারা মুনাফেক, তারা ইসলাম গ্রহণ করে নাই, মুসলমানরা তাদেরকে বুঝতে সক্ষম হয় নাই, মুসলমানরা তাদের সাথে বন্ধুত্ব করতেন কিন্তু আল্লাহ সতর্ক করে দিলেন। যে এই ধরনের ইহুদি অনেক আলেমরা যারা ইসলাম মুখে প্রকাশ করে তোমাদের মধ্যে আসে কিন্তু তোমরা সতর্ক হও, তাদের সাথে তোমরা বন্ধুত্ব করো না, এদের স্বভাবগুলি উল্লেখ করা হচ্ছে। ওয়াজা না দেয় তোমরা সালাতে হুজুমা লাগবা, যখন তোমরা তাদেরকে নামাজের জন্য ডাকো অর্থাৎ আজান দেওয়া হয় তখন তারা ঠাট্টা উপহাস খেলা তামাশা করে।
জালকে বেনম কমুল্লা একলুন, এটা এই জন্যই যে তারা এমন একটা জাতি যে তারা জ্ঞান রাখে না। ইয়াতে শানে যে কথাগুলো বলা হয়েছে সেটা হলো, মুয়াজ্জিন যখন আজান দিত, মুসলমানরা যখন নামাজের জন্য প্রস্তুতি নিত, নামাজে দাঁড়াতো, তখন ইহুদিরা উপহাস করে বলতো, হ্যাঁ এরা কী করলো, এরা কি দাঁড়ালো, না দাঁড়ায় নাই, এরা নামাজ পড়লো, না পড়ে নাই, কী পড়লো, তো এই ধরনের তারা উপহাস ঠাট্টা করতো। এইটা আল্লাহ বলছেন, এই ধরনের তারা ঠাট্টা উপহাস করে ইহুদিরা, তোমরা তাদের থেকে সতর্ক হও। আর ইয়াতে আরও একটা সনদুল আছে যে মদিনায় এক নাসারা বসবাস করতো, সেই নাসারার অভ্যাস এই ছিল যে মুয়াজ্জিন যখন বলতো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন সে বলতো মিথ্যাবাদী কি আল্লাহ জালিদিক, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রাসূল বলে ঘোষণা করা হচ্ছে এটা সে মিথ্যা মনে করতো, যে এটা মিথ্যা বলা হচ্ছে, এই জন্য সে বলতো মিথ্যাবাদীকে আল্লাহ জালিদিক। কিন্তু আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন, কোনো একদিন তার কাজের লোক আগুন নিয়ে আসে বাড়িতে, সেই আগুনে একটা ফুলকি ছুটে গিয়ে তার বাড়িতে আগুন ধরে গেছে এবং ফলে সে তার পরিবার পরিজন সবসহ আগুনে পুড়ে মারা গেছে। তাহলে এখানে তার দোয়াটাই কবুল হয়েছে, মানে সে বলছে যে মিথ্যাবাদীকে আল্লাহ পুড়িয়ে মারুক, তো ও নিজে মিথ্যাবাদী, ওকে আল্লাহ তাআলা পুড়িয়ে মেরেছেন। তো এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে আয়াতগুলি নাজেল হয়েছে, ইহুদিদের থেকে সতর্ক, কাফেরদেরকে সতর্ক থাকতে মুসলমানদেরকে আল্লাহ উপদেশ দিয়েছেন। কুলি আহলুল কিতাবে, আল্লাহ বলেন হে রাসূল আপনি বলে দেন, হে আহলে কিতাব ইহুদি খ্রিস্টান, হাল তানকিমুনা মিন্না ইল্লা আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা মিন ক্বাবলু, তোমরা আমাদের থেকে আর কিছুর প্রতিশোধ গ্রহণ করছো না, বরং এই বিষয়েরই তোমরা প্রতিশোধ গ্রহণ করছো যে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার উপরে আমরা বিশ্বাস স্থাপন করেছি এবং আমাদের আগে যা অবতীর্ণ হয়েছে তার উপরে আমরা বিশ্বাস স্থাপন করেছি, যে আমাদের এই বিশ্বাস স্থাপন করাটাই তোমাদের জন্য কাল হয়ে গেছে, এটার জন্যই তোমরা আমাদের সাথে শত্রুতা করছো। অন্না আকসারাকুম ফাসিকুন, নিশ্চয়ই তোমাদের অধিকাংশই ফাসেক। অর্থাৎ মুসলমানদের কী অপরাধ আছে, মুসলমানদের অপরাধ তাদের কাছে, আহলে কিতাবদের কাছে মুসলমানদের অপরাধ এটাই যে তারা আল্লাহর প্রতি ইমান এনেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি যা নাজিল তার উপর ইমান এনেছে, পূর্ববর্তী আসমানি কিতাবে ইমান এনেছে, এগুলোই অপরাধ, আর কী অপরাধ মুসলমানদের বলো। তো এভাবে আল্লাহ তাআলা তাদেরকে ধমক দিচ্ছেন এবং তাদেরকে আল্লাহ জানায় দিলেন, ঘোষণা করে দিলেন যে আর ফাসেক। আচ্ছা আল্লাহ বলেন তোমাদেরকে তো ফাসেক বলা হলো, আরও শোনো কুল হাল উনাব্বিকুম বেশার রেমেন জারিকা, তোমাদেরকে উপরে এতে ফাসেক বলা হলো, এখন আল্লাহ বলেন আপনি বলে দেন তোমাদেরকে এর চাইতে আরও খারাপ খবর শুনাবো, কি আরও খারাপ খবর শুনবে, সেটা হলো জারিকা মাসুমাত ইন্দাল্লাহ, সেটা হলো আল্লাহর কাছে তোমাদের পাওনা, আল্লাহর কাছে তোমরা যে বিনিময়টা পাবে তোমাদের এই অপকর্মে সেটা কি, সে বিনিময় হলো মান লানাহুল্লাহু, যাদের উপরে আল্লাহ লানাত হয়েছে তোমাদের উপরে ওই রকম লানাত হবে, ও গজেবা আলাইহে যাদের উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন, ও জালা মিনহুল কিরাদাত আল খানাজিরা, এবং আল্লাহ তাদের মধ্যে হতে কতককে বানর বানিয়েছেন, কতককে শুকর বানিয়েছেন, ও আবাদাত তাগুত এবং কতককে শয়তানের ইবাদতকারী বানিয়েছেন, কাজে এইটা হলো তোমাদের বিনিময়, এই ঘোষণা তোমাদেরকে আল্লাহ তাআলা দিলেন। প্রথম আয়াতে বললেন ফাসেক, তারপর দ্বিতীয়তে তোমাদেরকে এই কথাগুলি আল্লাহ বললেন যে যাদের উপর আল্লাহ লানাত হয়েছে ওই লানাত তোমরা পাবে, যাদের উপর আল্লাহ গজব হয়েছে ইহুদি জাতি, এবং যাদের মধ্যে থেকে আল্লাহ তাআলা বানর এবং শুকর করেছেন, দাউদ আলাইহিস উম্মত যারা শনিবার দিনের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল, তাদের মধ্যে যারা যুবক ছিল তাদেরকে বানরে পরিণত করা হয়েছিল এবং বয়স্ক বৃদ্ধদেরকে শুকরে পরিণত করা হয়েছিল, উলাইকা শাররুম মাকানা ওয়াদাল্লু আনিস সাবিল সাবিল, এবং এগুলি অত্যন্ত নিকৃষ্ট অবস্থানে রয়েছে এবং সরল পথ থেকে তারা সরল পথকে হারিয়ে দূর দূরান্ত ভুল পথে তারা অবস্থান করছে। ওয়াজাকুম কওলু আমান্না, যখন তোমাদের কাছে ওই মুনাফিকরা ইহুদিরা আলেমরা আসে তখন বলে আমান্না আমরা ইমান এনেছি, কিন্তু না আল্লাহ বলেন আল্লাহ সতর্ক করেছেন কদ দেখালো বিল কুফরে ওম কদ খারাজু বিহি, তারা কুফুরি নিয়েই তোমাদের কাছে প্রবেশ করেছে এবং কুফুরি বহন করেই তোমাদের থেকে ওরা পৃথক হয়েছে, কাজে এদেরকে বিশ্বাস করে না, সতর্কতামূলক যা কিছু দরকার আল্লাহ তাআলা সব কিছু বলে দিচ্ছেন, আল্লাহু আলামু বিমা কানু ইয়াক্তুমুন, ওরা যা গোপন রাখে আল্লাহ তা জানে, ওরা সত্যকে গোপন রাখে, মুসলমানদেরকে বলে আমরা মোমেন কিন্তু না আল্লাহ তাআলা
ওদের সমস্ত এই গোপন করা বিষয়গুলি আল্লাহ অবগত আছেন। তারা কাসিরা মিনহুম ইউসাইরুনা ফিল ইসমি ওয়াল উদওয়ান, আপনি তাদের অধিকাংশ দেখতে পাবেন যে তারা পাপের কাজ দ্রুত সম্পন্ন করছে, তারা সীমা লঙ্ঘন করছে, ও আকলে মুসুহতা, তারা হারাম খাচ্ছে, লাভ এসা মাকানু আমলুন, অতিনিকৃষ্ট যে কাজগুলো তারা করছে, পাপের কাজগুলি তারা দ্রুত করে, সব অন্যায় কাজগুলি করবে, সীমা লঙ্ঘন করবে, তারপরে হারাম খাবে, অর্থাৎ ওদের কাছে কেউ বিচারের জন্য গেলে ওরা ঘুষ খেয়ে অন্যায় রায় দিয়ে দিবে, তারপর আসমানি কেতাবগুলি ওরা ঘষামাজা করে ইরেজিং টেম্পারিং করে ওরা নিজেদের লেখাগুলি মানুষের কাছে উপস্থাপন করবে। আল্লাহ বলেন অত্যন্ত জঘন্য ওদের এই কাজ, এগুলি ওরা করছে ইহুদি খ্রিস্টান আলেমরা। আল্লাহ বলেন কেন তারা নিষেধ করেন, লাউলা ইয়ানহামুর রব্বানিউল আহবারান কলুল ইসমাহুসুর, আল্লাহ বলেন যে ওদের যারা আলেম, ওদের যারা আলেমে রব্বানি, এরা কেন তাদেরকে নিষেধ করে না যে তোমরা এরকম হারাম খেও না, পাপের কাজ করো না, এটা তারা নিষেধ করে না কেন? অর্থাৎ আলেমরাও আমর বেল মারুফ নেহিয়ানের মনকারের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না, এই জন্য আল্লাহ তাআলা আলেমদেরকে সতর্ক করলেন যে তাদের যারা সাধারণ আলেম এবং বড় আলেম, আলেমে রব্বানি, এরা কেন তাদেরকে মানা করে না যে তোমরা পাপের কাজ করো না, তোমরা হারাম খেও না, এটা কেন বলে না? লাবেসা মাকানু ইয়াসনাউন, ওরা যা করে অতি জঘন্য, অতি খারাপ কাজ ওরা করছে। তারা কি বলে ওদের চরিত্রগুলি, অকালাতুল ইয়াহুদু ইয়াদুল্লাহ মাগলুলাতুন, ইহুদিরা বলে যে আল্লাহর হাত বন্ধ, মানে ওদেরকে দিচ্ছে না, মানে ওদেরকে আল্লাহ তাআলা আসমানি কিতাবও দেয় নাই আর দুনিয়ার ধনসম্পদও দিচ্ছে না, এই জন্য ওরা বলে যে আল্লাহর হাত মানে মুষ্টি বাঁধা অবস্থায় আছে, গুল্লাত, আল্লাহ বলেন গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা কালু, আল্লাহ বলেন যে আল্লাহর হাত বন্ধ নয়, বরং তাদের হাতকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন, তারা হাত দ্বারা ভালো কাজ করতে পারবে না, হাত দ্বারা দান করতে পারবে না, ওয়া লুইনু বিমা কালু, এবং তার এই কথার জন্য, তাদের এই কথার জন্য তাদেরকে অভিশাপ করা হয়েছে, অভিসম্পদ করা হয়েছে। আল্লাহর হাত বন্ধ, ওতে এই মহাবিশ্বের এই সব নিয়ামতকে সরবরাহ করে, মহাবিশ্বে কে অক্সিজেন দিয়ে ভরে রেখেছেন, মহাবিশ্বের এই আকাশ, বৃষ্টি, পানি, বাতাস, এগুলো কে দিচ্ছে, কাজে আল্লাহর হাত বন্ধ, এগুলি তোমাদেরকে কে সরবরাহ করে? আল্লাহ বলেন বাল ইয়াদাহু মাফসুতাতান, আল্লাহর উভয় হস্ত খোলা এবং সম্প্রসারিত, ইউনফিকু কাইফি আশা, যেমন ইচ্ছা তেমনই তিনি দান করেন, ওয়ালাইয়া জিদান্না কাসীরা মিনহুম মাউজুল আলাইকা মির রাব তুগিয়ান ওয়া কুফর, আল্লাহ বলেন তাদের অধিকাংশকেই কী করে, তোমাদের প্রতি রবের প্রতি যা, তোমাদের কাছে রবের প্রতি যা নাজেল হয়েছে এই অবতীর্ণ বাণীগুলি তাদের অধিকাংশকে বিদ্রোহ এবং কুফুরি বাড়ায়। তোমাদের প্রতি যে আয়াতগুলি নাজেল হয় এই আয়াতগুলিকে তাদের কোনো উপকার হয় না, বরং তাদের বিদ্রোহ এবং কুফরি বাড়ে। তার কারণ একটা আয়াত নাজেল হলো সেটাকে অস্বীকার করলো, তাহলে এটা কুফরি, আবার আর একটা আয়াত যদি না দিলে সেটাও অবিশ্বাস করে, তাহলে কুফুরির সাথে আরও কুফুরি বাড়লো, তাহলে আল্লাহ যা নাজেল করে তাতে তাদের কোনো রহমত হয় না, ওদের কুফরির সাথে আরও কুফরি বাড়ে। আর মোমেনদের এই আয়াতগুলিতে ইমানের সাথে ইমান বাড়ে, মোমেনরা আগের আয়াতটাও বিশ্বাস করছে আবার নতুন আয়াতটাও বিশ্বাস করে, তাহলে মোমেনদের ইমানের সাথে ইমান বাড়ে আর ওদের কুফরির সাথে কুফরি বাড়ে। ওয়ালকাইনা বাইনু আদাওয়াতাল বাগদাইল ইয়াউমুল কিয়ামা, আল্লাহ বলেন তাদের মাঝে আমি শত্রুতা এবং হিংসা বিদ্বেষ তাদের মধ্যে এমনভাবে আমি বসিয়ে দিলাম যেটা কিয়ামত পর্যন্ত এই অবস্থায় থাকবে, তাদের মধ্যে হিংসা বিদ্বেষ এটা থাকবে, তারা কোনোদিন উপরে যতই দেখেন মনের দিক থেকে তারা কোনোদিন একমত হতে পারবে না, সবসময় তাদের মধ্যে হিংসা বিদ্বেষ কাজ করবে, এটা আল্লাহ বলে দিয়েছেন। আর এ কারণে কী হবে, কুল্লামা আওকাতু নারানেল হারবে আত্মা হাল্লা, যখনই তারা যুদ্ধের আগুন প্রজ্বলিত করতে চাবে আল্লাহ তারা সেই আগুনকে নিভিয়ে দিবেন, ওয়াসাউনা ফিল আরদি ফাসাদান, এবং যখনই তারা পৃথিবীতে ফাসাদ করার চেষ্টা করবে আল্লাহ তাআলা তাদের ফাসাদকে দমন করে দেবেন, আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা ফাসাদকারীদেরকে আল্লাহ ভালোবাসেন না। তো এভাবেই ইহুদিদের বর্ণনা আল্লাহ তাআলা দিলেন, কিন্তু এখন সাময়িকভাবে তারা পৃথিবীতে যেটা করছে এটারও একটা পরিণাম আছে, যে সব ইহুদিরা এখন যেখানে জমা হচ্ছে এখানেই ইহুদিদের ধ্বংস হবে এবং এখানেই দজ্জালের আবির্ভাব ঘটবে, এবং এটা
মানে তারা মৃত্যুর জন্যই সারা পৃথিবী থেকে আসলে এখানে একত্রিত হচ্ছে, কিন্তু এই বিষয়টা কারা দেখতে পাবে আর পাবে না সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না, কিন্তু যা হচ্ছে এটাও এটার পিছনে একটা কল্যাণ নিহিত রয়েছে। আল্লাহ তাআলার ব্যাপারে ওরা খারাপ মন্তব্য করেছে যে আল্লাহর হাত বন্ধ, অথচ আল্লাহ রসুল বলেন যে আল্লাহর দু হাত ডাইন হাত, আল্লাহর কোনো বাম হাত নাই, তো আল্লাহ দু হাত দ্বারাই সবসময় আল্লাহ দান করে থাকেন। কাজেই আল্লাহকে যারা বলেছে যে তার হাত বন্ধ, এটা তারা জঘন্য অপরাধ করেছে এবং আল্লাহর উপরে তারা মিথ্যা অপবাদ দিয়েছে। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কিতাবি আমানু ওয়াত্তাকাউ, আহলে কিতাবরা যদি ঈমান আনতো তাকওয়া অবলম্বন করত, লাকাফারনাহুম সাইয়্যাতিহিম, আল্লাহ বলেন তাহলে আমি তাদের গুণাগুলি ক্ষমা করে দিতাম, ওয়ালা আদখালনাহুম জান্নাতিন নাঈম, এবং তাদেরকে আমি নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে প্রবেশ করাতাম। কাজে আহলে কিতাব যদি ঈমান আনতো তারা দ্বিগুণ সওয়াব পেত, পিছনের কিতাবে ঈমান এসেছে এবং এখন কিতাবের ঈমান এসেছে দ্বিগুণ সওয়াব পেত, কিন্তু তারা ঈমান না আনে, তারা শত্রুতায় লিপ্ত রয়েছে, ফলে তাদের দুনিয়া আখিরাত সওয়াব আল্লাহ বরবাদ করে দিয়েছেন। ওয়ালাউন্নাম আকামু তাওরাত আল ইনজিল, যদি তারা তাওরাত ইনজিল প্রতিষ্ঠা করত, তাওরাত যদি প্রতিষ্ঠা করত তাহলে ওরা তাওরাতে দেখতে পাইতো যে তাওরাতের টার্ম তাওরাতের সময় এখানে শেষ, এরপর থেকে তোমরা ইনজিল মানবে, তাহলে তাওরাত কিতাব মানলে তারা ইনজিল মানতো, আর ইনজিল কিতাব যদি তারা প্রতিষ্ঠা করতো এবং মানতো তাহলে ইনজিলে তারা দেখতে পেত যে এই কিতাবের সময় এ সময় শেষ হচ্ছে, এরপর থেকে তোমরা কোরআন মানো। এগুলি কিন্তু আসমানি কিতাবে ধারাবাহিকভাবে সবই উল্লেখ আছে, এই জন্য আল্লাহ তাআলা বলেন যে যদি ওরা তাওরাত প্রতিষ্ঠা করতো তাহলে ওরা ইনজিলকে মানতে সক্ষম হতো, আর যদি ইনজিল ওরা প্রতিষ্ঠা করতো তাহলে ওরা কোরআন মানতে এবং মুহাম্মদ সামকে মানতে সক্ষম হতো। তাহলে ওরা প্রকৃতপক্ষে ওদের কেতাবকেই অমান্য করেছে, কোরআন অমান্য করার আগে ওরা আসলে ওদের নিজেদের কেতাবকেই অমান্য করেছে। ওমা উনজিল ইলাইহিমির রাব্বিহিম, এবং তাদের রবের পক্ষ থেকে তাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে অর্থাৎ কোরআন, এই আসমানি কেতাবগুলি যদি প্রতিষ্ঠা করা হতো তা আল্লাহ বলেন লাকাল উমেম ফহকিম ওমেন তাহাতে আর জুলিম, তাহলে তারা উপর থেকেও খাইতো এবং নিচের থেকে খাইতো, অর্থাৎ নিয়ামত আল্লাহ তাআলা আকাশ থেকেও দান করত, আকাশের বৃষ্টির মাধ্যমে তাদের ফল ফলাদি এগুলি সব হতো, এবং তাদের পায়ের নিচ থেকে খনিজ সম্পদ তেল অত্যন্ত অন্যান্য বিভিন্ন নিয়ামত এই সবগুলি নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দান করত। তো এখানে ওরা এই কেতাবগুলি প্রতিষ্ঠা করে নাই, ওরা যদি তাওরাত প্রতিষ্ঠা করতো তাহলে এই তাওরাত প্রতিষ্ঠা করার কারণে ওরা ইনজিলকে মানতে বাধ্য হতো, ইনজিল প্রতিষ্ঠা করলে ওরা কোরআন মানতে বাধ্য হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে বাধ্য হতো। তাহলে ওদের কুফরিটা হচ্ছে যে ওরা আসলে ওদের কেতাবগুলোই মানে নাই, তো ওরা ওদের কেতাব মানে নেই তারা আমাদের কেতাব কী করে মানবে। তো আল্লাহ বললেন যে তোমরা যদি এভাবে আল্লাহর কোরআন আসমানি কিতাবগুলি প্রতিষ্ঠা করতে তাহলে সমস্ত জমিন আসমানের নিয়ামত আল্লাহ তাআলা তোমাদেরকে দান করত, এবং পৃথিবীতেও তোমরা সুখে শান্তিতে থাকতে, এবং পরকালেও তোমরা আল্লাহর অশেষ নিয়ামত অফুরন্ত নিয়ামত অনন্তকালের নিয়ামত তোমরা লাভ করতে পারতে। কাজেই এই আহলে কিতাবরা এই সব কথাগুলি জেনে শুনে বুঝে তারপরও তারা এগুলি অমান্য করেছে। তো ঠিক এ পর্যন্ত আমরা আজকে আমাদের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।